হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার লাস্ট লাইরি বাবার আশ্রমের ব্লগে আপনারা অনেক সাপোর্ট, অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্য অনেক থ্যাংকস। লাইরি বাবার আশ্রম থেকে বেরিয়ে আমরা 2 কিলোমিটার মতো এগিয়ে গেলে দিল্লি রোডের পাশে একটা রেস্টুরেন্টে গেছিলাম। তার নাম কিচেন সূত্রা ধাবা অ্যান্ড রেস্টুরেন্ট। একদম দিল্লি রোডের ধারেই অনেকটা বড় এরিয়া নিয়ে এই ধাবা অ্যান্ড রেস্টুরেন্টটা তৈরি। ভেতরে অনেক বড় একটা পার্কিং প্লেস আছে। পার্কিংয়ে গাড়িগুলো রেখেই সবার ফার্স্টে আমাদের চোখে পড়ল পাশেই একটা ক্রুজার বাইকের মডেল তৈরি করা ছিল। মডেলটা এতটাই অ্যাট্রাকটিভ ছিল যে আমাদের সকলের নজর কাড়ছিল। আমি তো তাড়াতাড়ি ওখানে গিয়ে মডেলটার পাশে দাঁড়িয়ে ভিডিও করে নিলাম। বাইক আমাদের খুবই পছন্দের, বাইক আমার পার্সোনালি খুব পছন্দ, বিশেষ করে ক্রুজার বাইক। তাই বারবার এদিক ওদিক ঘুরে ক্রুজার বাইকটার সাথে ছবি তুললাম। তার পাশেই একটা রিক্সোর মডেলও করা ছিল এবং কিছুটা দূরে ওখানে একটা ট্যাঙ্কের মডেল তৈরি করা ছিল। খুব সুন্দর সুন্দর মডেল তৈরি করা ছিল চারপাশে। আমরা সেগুলোকে ঘুরে ঘুরে দেখলাম, ছবি তুললাম, তারপর এগিয়ে গেলাম মেন গেট দিয়ে। মেন এন্ট্রান্সের কাছেই এক জায়গায় ওয়াটার স্টোরেজ করা ছিল, যেখানটায় বিভিন্ন কালারফুল লাইট জ্বলছিল আর বিভিন্ন ধরনের মাছ সেখানে রাখা ছিল যেগুলো খেলা করছিল। তার উপরে বৃষ্টির জলটা পড়ছিল, বিষয়টা আরও অ্যাট্রাকটিভ লাগছিল দেখতে। এরপরে মেন রেস্টুরেন্টের ভেতরে এন্ট্রি নিলাম। সম্পূর্ণ রেস্টুরেন্টটা কাঠ এবং কাঠের বিভিন্ন আসবাবপত্র দিয়ে ডেকোরেট করা, পুরোপুরি উডেন ফিনিশ দেওয়া। ভেতরটা খুব সুন্দর, অ্যাম্বিয়েন্স খুব সুন্দরভাবে ডেকোরেট করা। আমি তো আগে চারিদিকে একটু ঘুরে ঘুরে দেখে নিলাম। চারিদিকটা এত সুন্দর ডেকোরেট করা যে সেখানে না ঘুরে ঘুরে দেখলে পরে অনেক কিছু মিস করা হতো। ভেতরে এত বড় এরিয়া, এত সুন্দরভাবে সেগুলোকে ডেকোরেট করা আছে, সুন্দরভাবে সাজানো আছে, যে এখানে বড় বড় ওয়েডিং, রিসেপশান, অ্যানিভার্সারি, বার্থডে, এই ধরনের বড় বড় পার্টি এবং প্রচুর লোকের অ্যারেঞ্জমেন্ট এখানটা করা সম্ভব। আমরা সন্ধে নাগাদ গেছিলাম আর সেদিনকে খুব বৃষ্টি হচ্ছিল, তাই বৃষ্টির কারণে ওখানে সব লাইট জ্বালাতে পারেনি, তাই চারিদিকটা ঠিকমতো দেখা যাচ্ছিল না, হালকা আলো ছিল, সেই জন্য ভিডিওতে হয়তো সব কিছু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। কিছুটা দূরে একটা বড় কেটলির মডেল রাখা ছিল, যেটা আমাদের দৃষ্টি আকর্ষণ করলো। আমরা তার কাছে এগিয়ে গেলাম, দেখলাম একটা বড় শেপের একটা কেটলি তৈরি করা আছে। এটা সেই পুরনো দিনের রাজা মহারাজারা বা সুলতান বা বাদশারা যে সুরা পান করতো বা মদিরা পান করতো, সেই শেপেরই তৈরি করা। তার পাশে গিয়ে আমরা একটু ছবি তুলে নিলাম। এখানে চারিদিকে বিভিন্ন ধরনের মডেল তৈরি করা আছে, কাঠের টানা রিক্সো, বিভিন্ন ছোটো ছোটো পুতুল, তাছাড়া কাঠের ঘোড়া, এগুলো তৈরি করা আছে। আর কিছু হ্যাঙ্গিং সুইং দোলনা এখানটা রয়েছে, যেগুলো একটু ইউনিক, মানে এটা সব রেস্টুরেন্টে দেখা যায় না, এটা এই রেস্টুরেন্টের একটা স্পেশালিটি। আমার বউ আর আমি এই হ্যাঙ্গিং সুইংয়ে একটু দোল খেয়ে নিলাম। এটা সব জায়গায় পাওয়া যায় না, তাই এটা একটা আলাদা রকম ফিলিংস ছিল আমাদের কাছে। এরপরে সিঁড়ি দিয়ে উঠে গেলাম রেস্টুরেন্টের ওপরের ফ্লোরটাতে। সিঁড়িগুলোতে এলইডি লাইট জ্বলছিল, সব কিছু যেন নিখুঁত করে তৈরি, দারুণ একটা অনুভূতি। ওপরের ফ্লোরটা আরও সুন্দর করে ডেকোরেট করা, চারিদিকে লাইট আর বিভিন্ন সুন্দর সুন্দর আসবাবপত্র দিয়ে ডেকোরেট করা। ওপরের ফ্লোরটা এসি ছিল, কিন্তু আমরা পুরো ভিজে গেছিলাম, তাই এসিতে আর ঢুকিনি। এরপর চলে আসলাম ব্যালকনিতে। ব্যালকনির ধার থেকে জলাশয়টা দেখা যাচ্ছিল, সেখান থেকে আলো আর মাছগুলো দেখা যাচ্ছিল, দারুণ লাগছিল দেখতে। ওখানে একটা জাহাজের মডেল তৈরি করা ছিল ছোট, সেটাও কাঠ বেত দিয়ে তৈরি, সেটাও অসাম ছিল। তারপর আমরা চলে আসলাম খাওয়ার টেবিলে। এখানে আমাদের সকলকে তামার গ্লাসে জল দেওয়া হয়েছিল। মেন রেস্টুরেন্টটা সম্পূর্ণটাই কাঠের তৈরি ছিল, এখানকার ফার্নিচার, সিলিং, এগুলো সবই উডেন ফিনিশ ছিল, সুন্দর কাঠের ওপরে সুন্দর নকশা করে এগুলো তৈরি করা ছিল। ভেতরের অ্যাম্বিয়েন্সটা এতটাই সুন্দর ছিল যে কখন আমরা অনেকটা সময় কাটিয়ে ফেলেছি আমরা নিজেই বুঝতে পারিনি। আমাদের একটু দেরিও হয়ে গেছিল, প্লাস কিছুটা ভিজেও গেছিলাম, তাই বাড়ি ফেরার একটা তাড়া ছিল, তাই যেগুলো খুব তাড়াতাড়ি অ্যাভেলেবেল এমন কিছু খাবারের অর্ডার করে দিয়েছিলাম আমরা আমাদের টিফিনের জন্য।
খাবারগুলো তাড়াতাড়ি চলে এসেছিল। আমরা খাবারগুলো নিজেরা সার্ভ করে নিয়ে খেতে শুরু করলাম। খাবারগুলো যথেষ্ট টেস্টি ছিল এবং প্রাইসটাও রিজনেবল ছিল। এরকম অ্যাম্বিয়েন্সে, এরকম একটা রেস্টুরেন্ট বা ধাবাতে বসে খেতে যেটুকানি প্রাইস দরকার, এটা যথেষ্ট রিজনেবল। খাবারগুলো যথেষ্ট কোয়ালিটি ভালো ছিল এবং রিজনেবল প্রাইস ছিল। তারপর খাওয়া কমপ্লিট করার পরে আমরা বেসিনের কাছে গিয়ে একটু ছবি তুলে নিলাম। দেখুন এখানে কি সুন্দর সুন্দর লাইট দিয়ে ডেকোরেট করা চারিদিকটা। রেস্টুরেন্টের বাইরে একটা পিলার তৈরি করা ছিল যার চারিদিকে লাইট দিয়ে এত সুন্দরভাবে সাজানো ছিল, দেখে মনে হচ্ছিল যেন প্রদীপ জ্বলছে। এরপরে আমাদের বাড়ি ফেরার পালা, আমরা বাড়ির দিকে রওনা দিলাম। খুব বৃষ্টি পড়ছিল, এই বৃষ্টির মধ্যেই বাইক নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। এই রেস্টুরেন্টটাতে এসে আমাদের খুব ভালো লেগেছে, আমরা একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করে গেলাম। আপনারাও আসবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন।